তাদের যাদের অর্থনীতি রয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ভ্যালুয়েবল হতে যাচ্ছে তোমাদের জন্য আশা করছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা তো দেখো এই ধরনের সূচিগত এমসিকিউ সমাধান আমি কিন্তু এই পর্যন্ত ইউটিউবে দেখিনি কিংবা চিত্রগত যে এমসি সমাধান রয়েছে এই এই ধরনের আমি কিন্তু দেখিনি ইউটিউবে তো এই প্রথম আমি তোমাদের জন্য চিত্রগত এবং সূচিগত যে কঠিন এমসি কিউগুলো রয়েছে চেষ্টা করছি যে সহজ ভাষায় উপস্থাপন করার জন্য তোমাদের যদি তোমরা জানো যে এই ধরনের এমসি কিউগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইগুলোই আসে তো তোমরা যদি এই তোমাদের যদি প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিবা এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবা তো আজকে আমরা দুইটা এমসি সমাধান করবো তো এই এমসিগুলো সমাধান করার জন্য আমি কিছু টিপস এবং ট্রিক্স তোমাদেরকে দেখাবো তো তোমরা এই বিষয়গুলো মনে রাখবা এবং এই বিষয়গুলো মনে রাখলে আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে দেখতে পাচ্ছো রাজশাহী বোর্ড দু হাজার সতেরো বোর্ড পরীক্ষা আসছে এই দুইটা প্রশ্ন তো এই দুইটা প্রশ্ন আমি তোমাদেরকে এখন সমাধান করবো দেখো কেন বলা হচ্ছে রনির উপযোগ সূচি নিচে দেওয়া হলো আইসক্রিম এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এক দ্রব্য একটা করে আইসক্রিম পরিবর্তন করা হলো অর্থাৎ বৃদ্ধি করা হলো প্রথম এক তারপর দুই তারপর তিন এটা এক দুই তিন চার পাঁচ মানে আমাকে বুঝতে হবে বিষয়টা যে আইসক্রিমের পরিমাণটা এক একক দ্রব্য করে বৃদ্ধি করা হলো অর্থাৎ প্রথম একটা তারপর দুইটা তারপর তিনটা অর্থাৎ একটা একটা করে বৃদ্ধি করা হলো ওকে মোট উপযোগটা বলা হচ্ছে বারো বাইশ খালিগড় ছত্রিশ চল্লিশ এখানে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ ইউটিলে দেওয়া হয়েছে বারো দশ আট ছয় চার অর্থ প্রান্তিক উপযোগটাই দেওয়া হয়েছে এখানে একটা গ্যাপ রয়েছে খালিগোটা সেই খালিগোটটা মনে হয় আনসার বের করতে হবে এখানে বলা হচ্ছে রনির তৃতীয় একক থেকে প্রাপ্ত মোট উপযোগ কত অর্থাৎ এই যে তৃতীয় একক থেকে এই তৃতীয় এককের ক্ষেত্রে এখানে যে মোট উপযোগ যে রয়েছে তৃতীয় এককের মোট উপযোগটা এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমি যে বিষয়টা একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের এমসিকিউ সমাধান করার সময় সেটা হচ্ছে যখন তোমরা মোটোপুজুকটা বের করবা খুব ইজিলিভাবে যে এককের ক্ষেত্রে বা যে যে এককের ক্ষেত্রে অর্থাৎ তৃতীয় এককের ক্ষেত্রে তুমি যে মোটোভুজুকটা বের করছো সেই ক্ষেত্রে প্রান্তিক উপযোগ যতটা রয়েছে সেই সামেশান এমইউ অর্থাৎ সামেশান এমইউ অর্থাৎ এটা বোঝাচ্ছে যে প্রান্তিক উপযোগের সমষ্টি হলো তোমার কি টিইউ অর্থাৎ আমরা প্রান্তিক উপযোগের সমষ্টিকেই টি বলতে পারে এর সাথে আরও অনেক কিছু যোগ হবে বাট এখানে শুধু প্রান্তিক উপযোগটা রয়েছে তাই আমরা তৃতীয় ক্ষেত্রে যেহেতু তাহলে বারো দশ আর হচ্ছে আট এই তিনটা প্রান্তিক উপযোগের ইউটিলটা যোগ করে আমরা মোট উপযোগটা পাবো তাহলে বারো দশ তোমার হচ্ছে বাইশ আট হচ্ছে ত্রিশ সো আমার এখানে মোট উপযোগ হবে তৃতীয় কের ক্ষেত্রে কত ত্রিশ তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো খুব ভালোভাবেই তো এখন আমি যেটা বহুপদী যেটা রয়েছে এক্ষেত্রে তোমাদের অনেক প্রবলেম হয়ে থাকে তো বহুপদী এটা সমাধান করার জন্য চেষ্টা করব তো দেখো এখানে বলা হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য হল কিসের পার্থক্য এটা একটু করে আমাদেরকে দেখতে হবে তাহলে দেখো আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমরা বহু ফুদি এমসি তখনই পারবো যখন আমরা সে বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকবে কিংবা আমরা উদ্দীপকটা যদি বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা এই বহু ফুদি এমসি খুব সহজে আমরা করতে পারবো তাহলে মনোযোগ সহকারে যে বিষয়টা দেখো এখানে বলা হচ্ছে রোমান ওয়ানে মোট উপযোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায় কী বলা হচ্ছে মোট উপযোগটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রান্তিক উপযোগটা হ্রাস পাচ্ছে তাহলে দেখো হত ঠিক আছে কি না দেখো মোট উপযোগটা বৃদ্ধি পাচ্ছে বারো বাইশ ত্রিশ ছত্রিশ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে প্রান্তিক উপযোগটা কিন্তু হ্রাস পাচ্ছে বারো দশ আট তাহলে মোট উপযোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায় তার মানে রোমান ওয়ানটা কতটা সত্য তার মানে রোমান ওয়ানটা রাইট হবে ওকে রোমান টুটা দেখো বলা হচ্ছে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয় বিষয়টা কিন্তু চিরন্তন সত্য যে এখানে প্রান্তিক উপযোগ বৃদ্ধির সাথে সাথে সরি মোট উপযোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগটা হ্রাস পাচ্ছে এবং মোট উপযোগ বৃদ্ধি হয়ে যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে তখন কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য হবে আপাতত এখানে পাশে দেখানো হয়েছে তাই এখানে শূন্য দেখানো হয় যখন নিচে আসবে উপযোগটা যখন বাড়বে তখন প্রান্তিক উপযোগটা অবশ্যই শূন্য হবে তাই রোমান টুটাও ফ্রাইট তিন নম্বর কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ স্থির থাকে মোট উপযোগ হ্রাস পাচ্ছে মানে আমরা এদিক থেকে চিন্তা করি তাহলে হ্রাস পাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো নিচ থেকে চিন্তা করলে চল্লিশ ছত্রিশ ত্রিশ বাইশ বারো অর্থাৎ এদিক থেকে চিন্তা করলে অর্থাৎ এভাবে চিন্তা করলে মোট উপযোগটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে ওই ক্ষেত্রে কি প্রান্তিক উপযোগটা কি তোমার কি স্থির রয়েছে একটা ইউটিলে কি স্থির রয়েছে না এদিক থেকেও যদি আমরা চিন্তা করি তাহলে প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে কিন্তু এভাবে বৃদ্ধি পেয়েছে সো এটা কিন্তু স্থির নয় তাহলে প্রমাণ ত্রিটা রঙ আনসার তাহলে আমাদের রোমান ওয়ান এবং রোমান টু অধ্যায় দুটো কোনটা ক তার মানে এটা হচ্ছে আমাদের রাইট আনসার তো আশা করছি আজকে আমি এই দুইটা এম খুব ভালোভাবে বুঝতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবে এবং কোন অধ্যায় থেকে তোমাদের সমস্যার সমাধান করা দরকার অবশ্যই কমেন্টে জানাবা এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই মেয়ে চ্যানেলের কথা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে